আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র দুইটি উপকরণে তৈরি করা যায় আমৃত্যি বা মাসকলাইয়ের ডালের জিলিপি। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কম সময়ে কি করে ঝটপট তৈরি করা যায় দারুণ মজার এই ডালের জিলিপি আমৃত্যি। আমৃত্যি তৈরি করার জন্য এখানে আমি মাসকলাইয়ের ডাল বা উড়ুর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি এবং ডালটাকে ঠিক এভাবেই ভিজিয়ে রাখবো 5 ঘন্টার জন্য। এতে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে এবং একেবারে নরম হয়ে যাবে। দেখুন, 5 ঘন্টা পর ডালটা ফুলে পরিমাণে দ্বিগুণ হয়ে গেছে। এখন এই সম্পূর্ণ ডালটাই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর এরকম একটা ব্লেন্ডার জগে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া সম্পূর্ণ ডালটাই আমি দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পানি। দিয়ে ডালটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, ডালটা আমি একেবারে স্মুথলি মানে মসৃণভাবে ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটুও দানা ভাব নেই। এখন এই সম্পূর্ণ ব্লেন্ড করে নেওয়া ডালটাই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই ডালের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। ফ্রেন্ডস, আমরা এখানে যে পরিমাণ ডাল ব্যবহার করব ঠিক সে পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে হবে। এখন এই ডালের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব জাস্ট 1/2 চা চামচ পরিমাণ জর্দার রং। এতে জিলিপি বা আমৃত্যির কালারটা অনেক বেশি সুন্দর হয়। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এই জর্দার রংটা বাদ দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণই আমি খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, এই ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে জিলিপির ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে। সম্পূর্ণ ব্যাটারটাই খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেলে এখানে আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো সসের বয়ামে করেও আমৃত্যি বা জিলিপিটা তৈরি করে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি এরকম পাইপিং অথবা জিপলক ব্যাগ অথবা মোটা সুতির কাপড়ের মধ্যে জিলিপির ব্যাটারটা নেওয়া যায়। তাহলে কিন্তু খুব ইজিলি জিলিপিগুলো আপনারা তেলের মধ্যে ডিজাইন করতে পারবেন। এখন সম্পূর্ণ জিলিপির ব্যাটারটাই পাইপিং ব্যাগের মধ্যে ঢোকানো হয়ে গেলে ব্যাগটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে জিলিপির জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলা মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। সেই সাথে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দেব 2টা এলাচ। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে চুলার মিডিয়াম হিটে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত শিরাটা একেবারে ঘন হয়ে আসছে। আর ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে 1টার বা 2টার এরকম কোনো ধরনের শিরা করব না, তবে শিরাটা অবশ্যই ঘন হবে। ফ্রেন্ডস, খেয়াল করুন, শিরাটা কিন্তু জাল করে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। আর এই শিরার ঘনত্বটা ঠিক কিরকম হবে সেটা আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, খেয়াল করুন, সামান্য একটু শিরা আঙুলের মাথায় নিয়ে আরেকটা আঙুল দিয়ে চেপে ধরলেই দেখবেন একটা তার তৈরি হতে গিয়েও ছিঁড়ে যাচ্ছে। মানে কোনোভাবেই কিন্তু শিরার থিকনেসটা একটা তারে হওয়া যাবে না। একটা তার হয়ে যখন ছিঁড়ে যাবে তখনই বুঝতে হবে শিরাটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে। আপনারা ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন। এখন এই ঘন শিরার মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস, যেন কোনোভাবেই শিরাটা জমে না যায়। সেই সাথে জিলিপির স্বাদটাও কিন্তু এই লেবুর রসের কারণে অনেকটাই বেড়ে যাবে। এখন সম্পূর্ণ লেবুর রসটাই শিরার সাথে মেশানো হয়ে গেলে শিরাটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে জিলিপিগুলো তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি সয়াবিন তেল আগে থেকে গরম করে নিয়েছি। আর তেলের পরিমাণটা হবে প্যান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উঁচু। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে যে পাইপিং ব্যাগের মধ্যে আমি জিলিপির ব্যাটারটা নিয়ে রেখেছিলাম সেই ব্যাগের মুখটা একটা নাইফ দিয়ে কেটে নেব। এরপর জাস্ট হালকা হাতে প্রথমে 2টা সার্কেল ঘুরিয়ে আবারও এক পাশ থেকে হাতটাকে ঠিক এভাবে বাঁকিয়ে
জিলেবিটা আমি ফুলের মতো করে শেপ দিয়ে নেব। আর এর সাথেই দেখুন একটা জিলেবি কিন্তু আমি ফুল শেপের করে তৈরি করে নিয়েছি। এখন সেম ভাবে আমি সবগুলো জিলেবি ফুল শেপের করে তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, এই জিলেবিগুলো কিভাবে আমি তৈরি করছি সেটা বোঝার জন্যই কিন্তু আমি একেবারে ক্লোজ করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। আপনারা যদি একটু ভালো করে ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিলি জিলেবিগুলো তৈরি করতে পারবেন। এখন প্যানের মধ্যে তিনটা জিলেবি দেওয়া হয়ে গেলে জিলেবিগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখবেন জিলেবিগুলো দুপাশ থেকেই ভাজা হয়ে গেছে, তখন এই জিলেবিগুলো গরম থাকা অবস্থায় তেল থেকে তুলে আগে থেকে যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরার মধ্যে জিলেবিটা ডুবিয়ে দেব। এবং সেমভাবে সবগুলো জিলেবি তেলে ভাজা হয়ে গেলে গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এতে জিলেবির ভিতরে শিরাটা খুব ইজিলি ঢুকে যাবে। এখন সেমভাবে আমি সবগুলো জিলেবি তেলে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেল গরম গরম মচমচে রসে টইটুম্বুর জিলিপি। ফ্রেন্ডস, একটা জিলিপি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই জিলিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।